কিশোরগঞ্জের অল ওয়েদার রুট ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত। এখন কিশোরগঞ্জ জেলার ইটনা, মিটামইন এবং অষ্টগ্রাম উপজেলাকে সংযুক্ত করে নির্মিত বাংলাদেশের এক অনন্য দৃষ্টিনন্দন স্থাপনা হচ্ছে এই অল ওয়েদার রুট। কোভিড-19 পরিস্থিতির জন্য আরোপিত লকডাউন পরিস্থিতি উঠে গেলে প্রতিদিন হাজারো দর্শকের পদচারণায় এখন মুখরিত এই দৃষ্টিনন্দন রুটটি। উল্লেখ্য, 2016 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এই রুটের নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং 2020 খ্রিস্টাব্দের 8 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 29.73 কিলোমিটার দীর্ঘ এই রুটটির কাজ শেষে জনগণের চলাচলের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন। শহরের পানি প্রবাহের সুবিধার্থে 14টি ছোট বড় ব্রিজ এবং 62টি কালভার্ট রয়েছে এই অল ওয়েদার রুটে। 3টি উপজেলার পাশাপাশি এলাকাবাসীর জন্য এই রুটটি একসময় নাসিরনগর, ভৈরব, ঢাকা, সিলেটের সাথে সহজ যোগাযোগ তৈরির ক্ষেত্রে সাহায্য করবে। বর্তমানে এই রুটটিকে ঘিরে জমে উঠেছে পর্যটক আকর্ষক বাহারি কাবারের ভ্রাম্যমান দোকানপাট, ভাড়া চালিত মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিক্সা এবং টমটম চালকদের ব্যস্ত সময় কাটছে ভ্রমণ পিপাসুদের নিয়ে এই সেতু থেকে সেই সেতুতে নিয়ে যাওয়ায়। আর হাওরের ঢেউ কেলানো জল পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভ্রমণ পিপাসুদের নিয়ে এগিয়ে চলেছে ইঞ্জিন চালিত নৌকা, আবার হাওরের বুকে কোথাও সশব্দে ছুটছে কাঠবাহী বালুবাহী নৌকা। দানু ও বাউলাই নদীর সমান্তরালে নির্মিত এই রুটটি এখন পর্যটকগণের পদচারণায় মুখরিত। জীবীদের ছোট ডিঙ্গি নিয়ে হাওরের বুকে ভেসে বেড়ানো কিংবা নানান কৌশলে জাল দিয়ে মাছ ধরার নয়নাভিরাম দৃশ্যও আগত দর্শনার্থীদের আকর্ষণ করে প্রচণ্ডভাবে। ভ্রমণ পিপাসুদের আগমনে ভোর থেকে সন্ধ্যা অবধি মুখরিত থাকে এই জনপদ। স্থানীয় জনসাধারণও এতে খুশি। তারা বলেন, এই আওর অঞ্চল এতদিনে সুন্দরভাবে সেজেছে, যার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতে ছুটে আসেন পর্যটকগণ। আজ এই অঞ্চল দেশে বিদেশে এক বিশেষ পরিচিতি লাভ করেছে। এতে তারা এই অঞ্চলের বাসিন্দা হিসাবে গর্ববোধ করেন। দর্শনীয় দুটি বড় সেতুর পাশে পর্যটকদের সুবিধার্থে গণশৌচাগার নির্মাণ এবং পরিবেশ সুরক্ষায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনার দরকার বলেও মনে করেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ ম্যারাথন গ্রুপের সাথে এখানে বেড়াতে আসাদের একজন। কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ইটনা, মিটামইন, অষ্টগ্রাম এই মহাসড়কটি পর্যটকদের বিশেষ আকর্ষণের বস্তু। অজস্র পর্যটক এখানে ভ্রমণ করে থাকেন। অনেক সৌন্দর্যের নিদর্শন রয়েছে। যে ভাতশাল সেতু ও ঢাকি সেতু রয়েছে, আমরা মনে করি সেতুর পাশাপাশি গণশৌচাগার থাকলে পর্যটকদের সুবিধা হতো। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, পর্যটকদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এখানে বর্জ্য পদার্থ হিসেবে ছড়ানো থাকে, এই বর্জ্য ব্যবস্থাপনার দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি কাজ। এই অল ওয়েদার রোডের অদূরে আওরের বুকে দেশি বিদেশি পর্যটকদের থাকা খাওয়ার সুবিধার্থে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে 3 তারকা মানের একটি রিসোর্ট, যার নাম প্রেসিডেন্ট রিসোর্ট। ইতিমধ্যে এর কাজ শেষের পথে এবং কিছুদিনের মধ্যে এটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে। জেলার জিরো পয়েন্ট থেকে রজত শুক্র চক্রবর্তী, মেম টিভি, ইউএস।